করে মরণের পরে কাফনের উপরে মরে মরণের পরে কাফনের উপরে বহু যত্ন করে লিখো তারে নবী মুহাম্মদের নাম কেন এ আরজি আমার জানালাম মরে মরণের পরে কাফনের উপরে মরে মরণের পরে কাফনের উপরে দুনিয়ার বুক থেকে যখন বিদায় নেব আত্মীয় পরিজন দেখতে আসবে আর কান্নাকাটি করবে সেই সাথে কাঁদবে কিন্তু আমার সেই অভাগিনী মা অভাগিনী মায়ের নিঃশব্দ কান্না কেমন হবে কবি মিসাল দিচ্ছে দেখুন একে একে আসবে কত সজন কাঁদবে ঘরে ছোট ছোট ভাই বোন আর কাঁধে করে নিয়ে যাবে যখন আছাড়ে খাবে মা জননী তখন আর কি বলবে শেষ দেখা মোর দেখতে দাও চাঁদ মুখে চমকেতে দাও শেষ দেখা মোর দেখতে দাও চাঁদ মুখে চমকেতে দাও কোল জুড়ে ওই চাঁদরে মাকে ভুলে কোথায় যাও মোর জানাজার পরে রওনা কবরে মোর জানাজার পরে রওনা কবরে সবাই আসবে চলে আমায় ফেলে একার হয়ে গেলাম আর জি আমার জানালাম মরে মরণের পরে কাফনের উপরে যখন কাফনটা খনন করার পর যখন ওই মায়াতকে আধার করে রেখে আসা হবে তখন সে মায়াত কি বলছে কবি পরে ছন্দে লিখছে শুনুন গুনার সাগরে গুনার সাগরে রয়েছি আমি ভেসে বুকের পাঁজর ভাঙবে মাখা কি পিষে আর কি বলছে আমি কবর কবর বলছে আমি কবর জানে তারা খবর আজাব কত গর্বে আমার যে আসে আমি বাদশা ফকির চিনি না জানি যে আমল নামা বাদশা ফকির চিনি না জানি যে আমল নামা শুন জারি নেকির ঝোলা দোজক তাহার নিশানা আমি বড়ই পাষাণ শুনে রাখো ইনসান আমি বড়ই পাষাণ শুনে রাখো ইনসান যারা নামাজ পড়ে দোয়া করে মুক্তি তার দিলাম ইয়ার জিয়া আমার জানালাম একদম শেষ কথায় কবির মনের কি আজি কবির মনের কি তামান্না ফরিয়াদ কবি শেষ ছন্দে তুলছে বলছে দেখুন বিচার দিনে হে নবী করো সাফায়া শয়তানি ধোকায় ভুলেছি ওই ইবাদত আর ইমানটাকে মোর ইমানটাকে করেছি গো বরবাদ দু হাত তুলে করি তাই ফারিয়াদ তাই কি বলছে ময়লা মনের দূর কর নেকি আমল সিনাই ভর ময়লা মনের দূর কর নেকি আমল সিনাই ভর জান্নাতে আশা কর রাসূলের দামান ধর ওরে কবি মুজাফর সব সেদিন হবে পর কবি মুজাফর সব সেদিন হবে পর সঙ্গী সাদা কাফন করে আপন অঙ্গে রাখিলাম এ আর জি আমার জানালাম
মরি মরণের পরে ওই সাদা কাফনে রূপ রে। শুনলেন এখন পরবর্তী শিল্পী।